আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের চুলে খুব সহজেই জটা বেঁধে যায়, তো এর সমাধান কি? আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে কিন্তু চুলে আর জটা বাঁধবে না, এবং যদি জটা বেঁধেও যায় তাহলে কিন্তু সেটা ছাড়ানো অনেক বেশি সহজ হয়ে উঠবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলো কি কি। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের সমাধান। নাম্বার ওয়ান হচ্ছে, খুব চিকন দাঁতের চিরুনি দিয়ে কখনোই চুল আঁচড়াবেন না। কাঠের মোটা দাঁতের চিরুনি থাকে, সেটা সেই চিরুনি দিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে সময় নিয়ে চুল আঁচড়াতে। সমাধান নাম্বার টু হচ্ছে, নিয়মিত চুলে তেল মাখুন, মানে তেল অ্যাপ্লাই করেন। সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাকে অয়েল অ্যাপ্লাই করতেই হবে। অ্যাপ্লাই করলে যেটা হবে, আপনার চুলের আর্দ্রতা কিন্তু বজায় থাকবে। যদি একদম চুলে তেল মাখতে ইচ্ছে না করে তাহলে অ্যাটলিস্ট একদিন হলেও কিন্তু আপনাকে চুলে তেল মাখতেই হবে। সমাধান নাম্বার তিন হচ্ছে, আঙুল দিয়ে জটা ছড়ান। যদি চুলে খুব জট বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রাশ বা চিরুনি খুব ভালো কাজ করে না। আঙুল দিয়ে আস্তে আস্তে করে জটা ছাড়ানোর পর দেন আপনি চিরুনি বা ব্রাশ দিয়ে জটাগুলোকে ছাড়িয়ে নেন। সমাধান নাম্বার চার হচ্ছে, চুলের নিচ থেকে জটা ছড়াতে শুরু করেন। যেটা হচ্ছে, নিচ থেকে ছাড়াতে ছাড়াতে যদি আপনি উপরের দিকে উঠেন তাতে করে কিন্তু চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সব শেষ সমাধান হচ্ছে, চুলে কন্ডিশনার ব্যবহার করেন। চুলে শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করাই যথেষ্ট নয়, চুলে শ্যাম্পুর পর অবশ্যই আমাকে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এবং আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, কন্ডিশনার অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলি, এটা করা যাবে না। কন্ডিশনার অ্যাপ্লাই করার পর কিছু সময় আমাদেরকে অপেক্ষা করে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে। তাহলে জেনে নিলেন তো কেমন করে খুব সহজে আপনি আপনার চুলের জটা যদি বেঁধেও যায় কোনো ধরনের ক্ষতি না করে চুলকে না ভেঙে ঠিকঠাক মতো সেভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।